নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাগজকল ইস্যুতে সরব কাছাড় জেলা কংগ্রেস জানালো তীব্র প্রতিক্রিয়া। রাঙ্গিরখালী টু মেডিকেল রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে নাজেহাল পথচারীরা। গণ সত্যাগ্রহ আন্দোলন হাইলাকান্দিতে ভেস্তে দিল পুলিশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বপ্নের কাগজকল দুটোর অস্তিত্ব নিয়ে বিজেপি দলের চক্রান্ত কোনোভাবেই মেনে নেবে না রাজ্যের জনগণ। বুধবার শিলচর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে ঠিক একথাই জানালেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। রাজ্যের দুটো কাগজকলের পুনরুজ্জীবিত না করার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য বলে অভিযোগে জানান তারা। এদিন প্রাক্তন মন্ত্রী অজিত সিং বলেন, কাগজকল দুটোর পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছে শাসক দল, কিন্তু 2014 সালে সরকার গঠনের এক বছরের মধ্যে কল দুটোকে পুরোপুরি বন্ধ করে দেয় শাসক দল। তারপর থেকে নানা প্রতিশ্রুতি প্রদান করে কল দুটোর কর্মীদের সাথে প্রতারণা করেছে শাসক দল বলে তীব্র ক্ষোভ ও ধিক্কার জানান তিনি। কাগজকল দুটোর কর্মীদের বকেয়া মিটিয়ে না দিলে তাদের কোয়ার্টার থেকে উচ্ছেদ করা হলে বসে থাকবে না কংগ্রেস দল বলে তীব্র হুঁশিয়ারি দেন তারা। এত বড় পারমিশনার সেক্টর আজকে এখান থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এতে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। ওরা বিশেষ করে বরাদ্দ করতে পারে মানুষের এবং আসামের নগাব ব্যাপারগুলো সেই নাকি অবস্থা। আমাদের দাবি যে আজকে যে অবস্থা হয়েছে, আজকে প্রায় কেজিও ওয়ার্কার সরকারের 5,000 যারা কর্মচারী তাদের এখন অনেক দিন ধরে বেতন হয়নি, যারা কাজ করছেন তাদেরও বেতন হয়নি, তারা বকেয়া বেতন এখন দেওয়া হয়নি। আজকে যেগুলো কথা বলছেন সেটা কথা এবং কাজে মিল নেই। আজকে দুর্ভাগ্যের বিষয়, ইচ্ছা করলে আজকে কেরল বা অন্যান্য স্টেটে রাজ্য সরকার সেই ডিপার্টমেন্টকে তারা কোনোরকম পুনর্জীবন করে দেখেছে, কিন্তু আসামের ক্ষেত্রে দুর্ভাগ্য, আসামে সেটা সম্পূর্ণভাবে উদ্ধার হতে হয়নি। আজকে এই আমাদের দাবি যে আজকে দুই ইউনিয়নের নেতারা নগাঁও এবং কাছাড় ডিপার্টমেন্ট তারা সরকারের সঙ্গে আলোচনা করছেন। আমি আশা করি তারা এই সমস্ত সমাধানটা ভালোভাবে করতে হবে এবং যারা ছাত্রছাত্রী যারা এত দুঃখ কষ্টে আছেন, যাদের অনেক কর্মচারী যাদের কোনো সংস্থান নেই বাসস্থান নেই, তাদের জন্য কিন্তু সরকার চিন্তা করছে, তাদের ব্যাপারে। শিলচর রাঙ্গিরখালী থেকে মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ায় রাস্তার বেহাল অবস্থার জন্য প্রতিবাদে মাঠে নামলেন স্থানীয়রা। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল রোডের রাস্তাটি শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিনই রাস্তাটির বেহাল অবস্থার জন্য যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের। শুধু তাই নয়, রোগীদের হাসপাতালের উদ্দেশ্যে আসা যাওয়া করতে হলেও তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে শিলচর রাঙ্গিরখালী রাস্তাটির কাজ বন্ধ করে রেখেছেন। এদিন স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত সেই রাস্তার কাজ চালু করতে জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। শিলচর মেডিকেল কলেজ রোড খুবই একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং সিরিয়াস রাস্তা, কিন্তু বর্তমানে যে রাস্তার পরিণতি হয়েছে সেটা আমাদের প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষের দেখা দরকার। জানা গেল যে কেউ যেন একজন কেস করে নাকি একটি মামলা দায়ের করে কাজটি বন্ধ করে দিয়েছে। তাই আমি সরকারকে অনুরোধ করছি যে ওনার যে ইস্যু আছে সেটা যেন তাড়াতাড়ি রিজলভ করে আমাদের জনসাধারণকে এটার থেকে সাহায্য এবং রেহাই দেওয়ার জন্য, যাতে আমাদের এই সিরিয়াস শিলচর মেডিকেল কলেজ রোড যেখানে আমরা রোগী নিয়ে আসা যাওয়া করতে প্রচুর আমাদের ইয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং অনেক আমরা কষ্ট পাচ্ছি, সে তাই আমি কর্তৃপক্ষের কাছে, স্থানীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো যে তাড়াতাড়ি যেন এই রাস্তার কাজ আরম্ভ করা হয়। এটি হচ্ছে খারাপ রাস্তা, কারণ এখানে ভাঙা ওখানে ভাঙা, গাড়িগুলো স্মুথলি যেতে পারছে না, স্বাভাবিক রাস্তা জ্যাম হবেই। 2017-18 অর্থবছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান,
জবকার্ডধারী শ্রমিকদের পারিশ্রমিক প্রদান সহ চার দফা দাবিতে রাইজর দল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল হলো হাইলাকান্দি সদর। মঙ্গলবার দুপুর ১২টায় প্রতিবাদকারীরা শহরের পুরনো হাসপাতাল পয়েন্টে জড়ো হয়ে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিতে বাধা আরোপ করে হাইলাকান্দি পুলিশ, আর এতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাইজর দল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির কর্মীরা এখানে বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি শরীফ উদ্দিন মাঝার ভুঁইয়া, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদকারীরা হাইলাকান্দির পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তাদের সামনে ক্ষোভ ঝরেন। তারা বলেন, জেলার খেটে খাওয়া মানুষের মৌলিক সমস্যাগুলি নিয়ে তাদের আন্দোলনে পুলিশের বাধা প্রদান দুর্ভাগ্যজনক। কৃষক মুক্তির নেতা ফরিদ উদ্দিন লস্কর জবকার্ডধারী শ্রমিকদের বঞ্চনা বন্ধ করার আহ্বান জানিয়ে শীঘ্রই পারিশ্রমিক প্রদানের দাবি জানান। বিশেষ করে কাটলিছড়া ব্লক ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে এমজি এনরেগা প্রকল্পের একটি স্কিম অনুমোদন করা হয়নি বলে তারা অভিযোগ তোলেন। রাইজর দল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির নেতৃবর্গরা ক্ষোভ ব্যক্ত করে বলেন, ১০০ দিনের কাজ পাওয়া প্রতিজন জব কার্ড হোল্ডারের সাংবিধানিক অধিকার, অথচ বিগত ১৩ বছরে কাটলিছড়া ব্লকে একদিনেরও কাজ না দিয়ে জব কার্ডধারীদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখা হলো কার ইশারায় বলেও প্রশ্ন তোলেন প্রতিবাদকারীরা। এদিকে দক্ষিণ হাইলাকান্দি ব্লক, লালা ব্লক, হাইলাকান্দি ব্লক ও আলগাপুর ব্লকে বিভিন্ন স্কিমে কাজ হলেও শ্রমিকরা তাদের পারিশ্রমিক থেকে বঞ্চিত রয়েছেন। তাই অবিলম্বে জব কার্ড শ্রমিকদের পারিশ্রমিক প্রদানের দাবি জানান রাইজর দল কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির নেতৃবর্গরা। শালগঙ্গা থেকে টিকল চা বাগান হয়ে কুম্ভা যাওয়ার পূর্ত সড়কের বেহাল অবস্থার জন্য সরব হলেন এলাকার জনগণ। বুধবার এলাকার জনগণ তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বিগত কংগ্রেস সরকারের শাসনকালে এলাকার প্রাক্তন বিধায়ক অজিত সিং এর বিশেষ তৎপরতায় শেষবারের জন্য সড়ক সংস্কারের কাজ হয়েছিল, কিন্তু বর্তমান বিধায়ক মিহির কান্তি সোম বিধায়ক হওয়ার পর থেকে রাস্তাটির সংস্কারের কাজের জন্য হাত লাগায়নি পূর্ত বিভাগ। পাশাপাশি তারা এও অভিযোগ জানান, অতিমারী পরিস্থিতির দরুন কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে কুম্ভা যাওয়ার পূর্ত সড়কটি বন্ধ করে রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, ফলে এলাকার প্রায় ১০,০০০ অধিক জনগণের চলাচলের জন্য টিকল কুম্ভা সড়ক ব্যবহার করতে হয়। তাই অতিসত্বর রাস্তাটির সংস্কারের কাজ সম্পন্ন করতে দাবি জানান স্থানীয়রা। পাশাপাশি ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তারা। ভিতরে যদি আমাদের রাস্তা না হয় তো আমরা আইনে যে আমাদের আন্দোলন করব, আমরা বড় গোলা করে করব, আমরা পুলওয়া আমাদের জিপি নিয়ে আমরা আন্দোলন করতে আমরা বাধ্য থাকব। আমাদের রাস্তা যদি না হয় ১৫ দিনের মধ্যে আমরা বড় ধরনের একটা আন্দোলন, আমরা রাস্তা নিয়ে আন্দোলন করব। আমি আমার রাস্তা নিয়ে বক্তব্য রাখছি যে আমাদের শুরু হয়েছে সালুঙ্গা থেকে কুম্ভা পয়েন্ট পর্যন্ত আমাদের রাস্তা অনেক গর্ত আছে, অনেক নষ্ট হয়ে গেছে। আমরা যাতে এই রাস্তাটা অজিত সিং বানিয়ে দিয়েছিল, এখন আর উনি তো এখন নেই, এখন আমাদের যে বর্তমান বিধায়ক আছে ওনার কাছে আমরা ধরে রেখেছি যাতে রাস্তাঘাট করার জন্য, উনিও দেখাশোনা এখন করছে না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের যে এখন রাস্তা কবে হবে কবে না এটা ধরে তো আমরা অনেক ৭ বছর অপেক্ষা করলাম, বাকিন রাস্তা এখনো পর্যন্ত হয়েছে না। এখন আমাদেরকে যদি রাস্তা না ঠিক হয় তো আমরা ১৫ দিনের ভিতরে আমরা পদক্ষেপ নিব, আমরা রাস্তা বন্ধ করব। বড় বড় আমাদের কুমারী থেকে আয়নাছড়া বাগান থেকে ট্রাক, ম্যাজিক, টিপার অনেক কিছু মাল নিয়ে যায়, আমাদের রাস্তার কন্ডিশন বহুত খারাপ, গর্ত হয়ে রয়েছে। আমাদের রাস্তা যদি ঠিক না হয় এটা ঠিক আমরা ১৫ দিনের ভিতরে আমরা এই এটা প্রতিবাদ করে আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য থাকব। ইসলাম ধর্মাবলীদের টার্গেট করে আসামের এক ব্যক্তি সত্যরঞ্জন বড়া ক্রমাগত ইসলামের বিরুদ্ধে কট্টরপন্থী মন্তব্য তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল কাছাড় প্রতিবাদী মঞ্চ। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে সংগঠনের কর্মকর্তারা সত্যরঞ্জন বড়ার এহেন মন্তব্যের তীব্র ধিক্কার ও নিন্দা জানান। পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকদের সত্যরঞ্জন বড়ার এহেন মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান সংগঠন কর্মকর্তারা।
আগামী সাত দিনের মধ্যে সত্যরঞ্জন বরার গ্রেফতারের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে প্রতিবাদী মঞ্চ বলে সাফ জানিয়ে দেন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন, আমরা একটা জায়গায় বসবাস করছি, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই আসাম এই বরাক উপত্যকায় আমরা বসবাস করছি। আজকে সত্যরঞ্জন বরা যেভাবে বারবার একটা কমিউনিটিকে টার্গেট করে উদ্দেশ্য করে যেটা এটা শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, আমরা ধিক্কার এবং নিন্দা জানাই। এবং গত পরশুদিনে যে একটা মন্তব্য করেছেন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আমি গোটা কাচার গোটা বরাক উপত্যকায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের কাছে অনুরোধ করছি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন যাতে করতে পারি, সেই রকম উগ্র ছেলেদেরকে আমরা ইমিডিয়েটলি অ্যারেস্ট করে যাতে শাস্তি দেওয়া হয়, না হলে আগামী দিনে তাহলে পরিণাম ভয়ঙ্কর হবে। এবং আমরা আগামী দিনে যে শান্তি বার্তা আমাদের রয়েছিল, বিগত দিনে যে শান্তি রয়েছিল, সেই শান্তিটা বিনষ্ট হওয়ার পথে যাচ্ছে। তাই আমরা বরাক উপত্যকা আসামের মানুষ, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটার প্রতিবাদ করতে হবে। চলুন আমরা আগামী দিনে সবাই হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন আমরা সবাই একত্রিতভাবে সেই উগ্র সংগঠনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে পারি। তাই আমি আপামর জনসাধারণের কাছে বিনম্র অনুরোধ রাখছি, এবং আগামী এক সপ্তাহের ভিতরে যদি সত্যরঞ্জন বরাকে অ্যারেস্ট করা না হয়, তাহলে আমরা কাচার প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব, প্রয়োজনে আমরা কাচার বন্ধের আবার ডাক দেব। মঙ্গলবার রাত প্রায় 12:15 নাগাদ পাথারকান্দি থানাধীন নিউ আছেমগঞ্জ বাইপাস সংলগ্ন সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে একটি লরির চালক ও সহচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, দুর্ঘটনায় লরি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে প্রথম লরির চালক ও সহচালক আহত হন, পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান স্থানীয়রা। লরিটি গুয়াহাটি থেকে মর্গের দানা নিয়ে আগরতলায় যাবার কথা ছিল, কিন্তু মাঝপথে ঘটে যায় দুর্ঘটনা। এতে চালকের ডান পা ভাঙার পাশাপাশি সহচালকের শরীরের নানা স্থানে আঘাত লাগে। ঘটনার পর স্থানীয় পুলিশ লরি দুটিকে নিজেদের জিম্মায় নিলেও এই সংবাদ সংগ্রহ পর্যন্ত আহতদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। সরকারি নির্দেশে পাথারকান্দিতে বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে, আর এতে সাফল্য আসছে। মঙ্গল ও বুধবার দুদিনে পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ দলবল নিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় 200 হেক্টর পরিমাণ বনভূমি বেদখল মুক্ত করতে সক্ষম হন। অভিযান সম্পর্কে রেঞ্জ কর্তা নাথ জানান, স্থানীয় রেঞ্জের পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলের লক্ষ্মীপুর বিটের কুমাইরা কেউটি ছড়া ও ভুবরিখার ডেফুলওয়ালা প্রমুখ স্থানে অভিযান চালিয়ে প্রায় 3 হেক্টর পরিমাণ ভূমিতে থাকা দুটি ফিশারির বাঁধ কেটে জল বের করে দেবার পাশাপাশি 7 হেক্টর পরিমাণ সুপারি বাগান কেটে গুড়িয়ে দেওয়া হয়। সরকারের নির্দেশ ও ডিএফও বিসন্তানের তত্ত্বাবধানে বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত প্রায় 6 মাস ধরে গোটা রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলের স্থানে স্থানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বন বিভাগ। এতে ইতিমধ্যে পাথারকান্দি ও রাতাবাড়ি কেন্দ্রের 4টি রেঞ্জের অধীন প্রায় 1/2 শতাধিক অবৈধ দখলদারদের বসতবাড়ি সহ 1/2 ফিশারি ও হাজার হাজার বিঘা সরকারি বনাঞ্চল বেদখল মুক্ত হয়েছে। তবে আজও 4টি রেঞ্জের বিভিন্ন স্থানে বহাল তবিয়তে রয়েছে শস্য ফিশারি সহ বেশ কয়েকটি অবৈধ রবার সহ সুপারি বাগান। এগুলো গুড়িয়ে দিতে এলাকার পরিবেশ প্রেমীরা ডিসি ডিএফও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। আজকের এই উচ্ছেদ অভিযান আমাদের সরকারের কঠোর নির্দেশ ছিল, আর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও কঠোর নির্দেশ ছিল যে রিজার্ভ ফরেস্টের ভিতরে সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে যদি কোনো রাবার গাছ বা সুপারি গাছ লাগিয়ে কেউ দখল করে বসে থাকে, এগুলো উচ্ছেদ করে দখলমুক্ত করার জন্য আমাদের কঠোর নির্দেশ ছিল। তাই আমি আজকে আমাদের বন বিভাগের কর্মচারীকে নিয়ে আর সঙ্গে আরও দৈনিক লেবারকে নিয়ে এসে আমি আজকে ভুবরিঘাট দক্ষিণ ডেফলালা ডেফলচড়া পাথারিয়া রিজার্ভ ফরেস্টের ভিতরে আমি অভিযান চালাই। অভিযানে আমি প্রায় এখন পর্যন্ত প্রায় 10 হেক্টরের মতো জায়গা আমি ক্লিয়ার করে দিই। আমাদের অভিযান চলছে আর অভিযান অব্যাহত থাকবে। আমার
বিশালগড় লস্কর চৌমুনি এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় একজনের মৃত্যু সহ গুরুতর আহত হয়েছেন তিন ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিশালগড় থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে বস্কনগরের দিকে যাচ্ছিল, এমন সময় অপর থেকে আসা একটি বিএসএফ এর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় তিনজন এবং একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু এদের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের পরবর্তীতে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে ব্যক্তির নাম কালুদাস, বাড়ি বিশালগড় থানার অন্তর্গত নোয়াপাড়া এলাকায়। আহতরা হলেন রাসেল মিয়া ও প্রিয়াঙ্কা দেব, অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। গতকাল আগরতলা শিক্ষা ভবনের সামনে এবিভিপি ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় আজ বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে গণধর্ণা সংগঠিত হয়। যখন দুপুর থেকে বিকাল পর্যন্ত যখন লাগাতার ধর্ণা প্রদর্শন করছিল, তখন সেই মুহূর্তে কোনো অফিসের কোনো কর্মচারী কেউ আমাদের সাথে এসে দেখা করেনি। তারপর সন্ধ্যার সময় অখিলভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু পুলিশ প্রশাসনের কিছু অফিসার এখানে এসডিপিও রমেশ যাদব নেতৃত্বে আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রী সহ আমাদের যে ডিএড কলেজে যারা ছাত্রছাত্রী ছিল তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলা চালিয়ে সেখানের মধ্যে সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা সেখানের মধ্যে আক্রান্ত হয় এবং 35 জনেরও বেশি ছাত্রছাত্রী ইনজুর্ড হয় এবং আমাদের 10-15 জনের মতো কার্যকর্তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তো তার প্রতিবাদে আমরা আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটি ইউনিট স্তরে আমরা আজকে ধর্ণা প্রদর্শনের কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমরা এই ধর্ণা প্রদর্শনের মেন উদ্দেশ্য হলো আমাদের এসডিপিও যে রয়েছেন রমেশ যাদবকে বিভাগীয় তদন্তের মাধ্যমে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে এবং ডিস্ট্রিক্ট থেকে তাকে স্থানান্তরিত করতে হবে, এটাকে আমাদের দাবি। এবং শিক্ষা দপ্তরের কাছে একটি অনুরোধ থাকবে, আজকে আমরা যে আন্দোলন করেছিলাম যে বিষয় নিয়ে, এই বিষয়টা তাদের মানতে হবে, না হলে আমাদের আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে। দেখবেন কি আগামী দিনে কি হয় আপনারা সবাই জানতে পারবেন। শিলচর ভেটারেন ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 11 সেপ্টেম্বর শিলচরের বিভিন্ন খেলোয়াড় সহ এম্পায়ার, 4 জন ক্রীড়া সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। বুধবার ইটখোলা অ্যাথলেটিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান ভেটারেন ক্লাবের সম্পাদক নিরঞ্জন দাস। সাংবাদিক সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন সভাপতি বিজেন্দ্র প্রসাদ সিং, অনিরুদ্ধ লস্কর সহ অন্যান্যরা। বর্ষসেরা অনুষ্ঠান করে যাচ্ছি আগামী 11 সেপ্টেম্বর হোটেল কল্পতরুতে। যে বর্ষসেরা অনুষ্ঠান আমরা প্রত্যেক বছরে করে থাকি, এবছর আমরা 5 নম্বর করতে যাচ্ছি। এই বর্ষসেরা অনুষ্ঠান করার উদ্দেশ্য হল যে আমাদের এই অঞ্চলের ক্রিকেট প্লেয়ারদেরকে এবং অন্যান্য গেমের যে প্লেয়ার এবং আম্পায়াররা আছে সবাইকে এনকারেজ করার জন্য, যাতে আগামীতে আরও ওরা উৎসাহ নিয়ে খেলতে পারে। এই বছর আমরা কিছু রেফারিদেরকে সংবর্ধনা দেব, যারা সিনিয়র ডিএসএফ কোয়ালিফাইড এবং স্টেট প্লেয়ারের কোয়ালিফাইড রেফারি, যারা নির্মল ভট্টাচার্যী, শৈলেন্দ্রচন্দ্র দাস, আব্দুল মাজিদ চৌধুরী, নির্মল সিং, শামীম আহমেদ বরগুইয়া, শঙ্কর ভট্টাচার্যী, তপন দাস, কামরুল রহমান লস্কর, এবং তার সঙ্গে আমরা কিছু সিনিয়র ডিএসএফ যে স্টাফ আছে যারা সারা বছর ডিএসএফকে সার্ভিস দিয়ে থাকে এবং আমরা ওদের কাছ থেকে অনেক সাহায্য পেয়ে থাকি, ওদেরকেও আমরা এবার একটা আমাদের পক্ষ থেকে একটা উপহার তুলে দেবো। ভেটারেন ক্লাব পক্ষ থেকে বিপ্লব কুমার মুখার্জি, বিভূতি ভূষণ পাল, প্রশান্ত শীল এবং মঙ্গল সিনহা, এবং কিছু আমরা স্পোর্ট জার্নালিস্টকে আমরা এবছর আমরা সম্বোধনা দিয়ে যাচ্ছি। তো আগামী 11 সেপ্টেম্বর বিকাল 4টার সময় প্রোগ্রামটা হবে, আমি সবাইকে অনুরোধ করবো এই অনুষ্ঠানে থেকে আমাদের প্রোগ্রামকে সম্মিলিত করার।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাগজ কল ইস্যুতে সৌরভ কাছাড় জেলা কংগ্রেস জানালো তীব্র প্রতিক্রিয়া। রাঙ্গিরখালি টু মেডিকেল রাস্তার বেহাল অবস্থা, দুর্ভোগে নাজেহাল পথচারীরা। গণসত্যাগ্রহ আন্দোলন হাইলাকান্দিতে ভেস্তে দিল পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।